আমরা এখানে থাকি, লাইট গেল না, ভয় তো লাগবে, তারা তো ধরার জন্য এসেছে। হলো ছবি তো ছোট হলো, হ্যাঁ আওয়াজ শুনছিস? তুলেছি ছবিটা, ভিডিও করেছি। তো মুখটা নেই। আমার নাম ব্রজগোপাল বর্মন, তারাপিকা গ্রামের বাসিন্দা, মহিষাদল। তো এখানে সকালবেলায় একটি অদ্ভুত কাণ্ড ঘটে যায়। কাণ্ডটি হচ্ছে যে আমার বাড়িতে সকালবেলায় দরজা খুলে দেখি একটি সাপ বারান্দায় ঘোরাঘুরি করছে। সবাই খুব আতঙ্কিত হয়ে পড়লাম, আমার স্ত্রীও যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়লো, চিৎকার শুরু করে দেয়। প্রতিবেশীরা লাঠিসোঁটা নিয়ে ছুটে আসে। পাশে দাঁড়িয়ে আছেন বিবেক দা, উনি খুব সাহায্য করলেন আমাকে। প্রথমে উনি আমাদের সাংবাদিক সুজিত ভৌমিককে ফোন করলেন, আর ওনার সাহায্যে রঞ্জনবাবুর সাহায্য নিয়ে ওই বনদপ্তরে ফোন করা হয়। বনদপ্তরের কর্মীরাও যথারীতি খুব তাড়াতাড়ি তারা চলে আসেন সকাল সকাল, এসে আমার বাড়ি থেকে একটি চন্দ্রবড়া সাপ উদ্ধার করে নিয়ে যায়। এই কাজে মানে উদ্ধার করে নিয়ে যাওয়াতে আমরা সবাই বিপদমুক্ত হয়েছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ বনদপ্তরের কর্মীদের কাছে, এবং পাশাপাশি আমার বিবেক দাস, সুজিত ভৌমিক, রঞ্জনবাবু, এদের সকলের কাছে আমি আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমে আশীষকে ধন্যবাদ জানাই যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার যেটা মনে হয়েছে, সাপের উপদ্রব গ্রামাঞ্চলে ভীষণই হয়, আমরা এর সম্মুখীন হয়ে যাই, হসপিটালে চলে যাই কিন্তু বাধ্য হয়ে যাই, সেখানে তো পাওয়াই যায় না অনেক সময় এভিএসগুলো, পেশেন্ট অনেক সময় মারাই যায়। তো এক্ষেত্রে আমার যেটা বক্তব্য, যদি স্বাস্থ্য দপ্তরের ব্যাপারটা খুব একটু দেখে, হসপিটালগুলোর মতো অ্যান্টিভেনসের একটা পাওয়া যায় সময়ে, তাহলে খুবই উপকৃত আমরা হই। ধন্যবাদ জানাই।